রুটি খেতে কে না পছন্দ করেন? গরম গরম ফুলকো রুটি খাওয়ার লোভ আবার আমি সামলাতে পারি না। সবাইকে নমস্কার। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিলাম। আটার জল যখন ফুটে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল ব্যবহার করব। কারণ সয়াবিন তেল দিলে রুটি অনেক নরম হয়। তারপর যে কটা রুটি বানাবো সে পরিমাণে আটা দিয়ে দিলাম। আটাগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে। সব কিছু ম্যানেজ হয়ে গেলেও কোনো কিছুতেই যেন ম্যানেজ হতে চায় না এই স্বনামধন্য রুটি। আর সেজন্য মাথার ঘাম পায়ে ফেলা লাগে ফুলকো আর নরম রুটি বানাতে গিয়ে। এই রুটি নরম আর গুল হওয়া নির্ভর করে আটা মাখার উপর। আটা মাখা যদি সঠিক হয় তাহলে রুটি নরম আর গুল হতে বাধ্য। অভিজ্ঞতা থাকলে রুটি গুল হবে, নয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে, সেটা কোনো ব্যাপার না। রুটি সেকার তাওয়া আগে থেকে গ্যাসে বসিয়ে গরম করে রেখেছিলাম। এবার এপিট উপিট দুপিটি ভালো করে সেকে নিতে হবে। রুটি কিন্তু নরম আর ফুলকু হতে হবে, তা না হলে রুটি ছিটতে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নরম নরম রুটির রহস্যটা লুকিয়ে আছে আটা মাখার উপর। রুটি নরম না হলে বুঝে নিতে হবে আটা মাখা ঠিকভাবে হয় নাই। তাহলে উপায় তো একটা রয়েছেই, রুটি যাতে নরম আর ফুলকো হয় সেই কথাই আজকে শেয়ার করে নিলাম। নরম আর ফুলকো রুটির সাথে মাংসের ঝোল, আহ কি দারুণ দেখতে! আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন প্লিজ।